বীর্য গাঢ় ও শুক্রাণু বৃদ্ধির উপায় জেনে নিন। যখন কয়েক মাস যাবৎ কোনো যুগল সন্তান ধারণ করার চেষ্টা করে ব্যর্থ হচ্ছেন, তার মানে স্বামী অথবা স্ত্রী দুয়ের একজনের অথবা উভয়ের মাঝে কোনো সমস্যা আছে। যে কোনো মানুষ সহজে অনুমান করতে পারেন যদি তাদের বান্ধাত্ব জাতীয় কোনো সমস্যা থাকে, পুরুষ এর ঊর্ধ্বে নয়। যদি কোনো পুরুষ মনে করেন যে তার বীর্যে শুক্রাণুর প্রয়োজনীয় পরিমাণে সর্বোচ্চ নয়, তাহলে তিনি কিছু কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে পারেন। মনে রাখবেন, আপনি যদি এক বছরের বেশি সময় ধরে এই চেষ্টা না করে থাকেন, তাহলে বীর্যে শুক্রাণুর সংখ্যা নিয়ে দুশ্চিন্তা করার মতো কোনো কিছু নেই। আর যদি আপনি এক বছরের চেয়ে বেশি সময় ধরে সন্তান নেবার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছেন, তাহলেই শুধু ডাক্তারের শরণাপন্ন হতে হবে। বীর্যে শুক্রাণুর পরিমাণ নিয়ে পুরুষের কিছু ভুল ধারণা। শুক্রাণুর সংখ্যা বৃদ্ধির উপায় বলার আগে চলুন এই বিষয়ে কিছু ভুল ধারণা সম্পর্কে জেনে নেওয়া যাক। কিছু মানুষ মনে করেন তার বীর্যের পরিমাণ এবং রঙের দিকে তাকিয়ে নিঃসরিত বীর্যে শুক্রাণুর সংখ্যা অনুমান করা সম্ভব। বীর্যের পরিমাণ দিয়ে কোনো পুরুষের বন্ধুত্ব কিংবা সন্তান জন্মদানের ক্ষমতা নির্ধারণ করা যায় না। বীর্যের বেশিরভাগ অংশ বীর্য তরল, তাই খালি চোখে আমরা যা দেখি তা দিয়ে দৃশ্যমান বীর্যে শুক্রাণুর সংখ্যা নিরূপণ করা অসম্ভব। বীর্য গাঢ় ও শুক্রাণু বৃদ্ধির উপায়। কিছু মানুষ মনে করে খৎনা না করা লিঙ্গ পুরুষের সন্তান জন্মদান ক্ষমতাকে ক্ষতিসাধন করতে পারে। খৎনা এবং শুক্রাণুর সংখ্যার সাথে কোনো পারস্পরিক সম্পর্ক নেই। খৎনা হলো শুধুমাত্র লিঙ্গের অগ্রভাগ থেকে কিছু চামড়া কেটে ফেলা মাত্র। খৎনা নিয়ে জাতি এবং ধর্মভেদে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু লিঙ্গের অগ্রভাগে চামড়া থাকা এবং না থাকার সাথে বীর্যে শুক্রাণুর সংখ্যায় কোনো পার্থক্য হয় না। অন্য একটি ভুল ধারণা হলো যৌন পুরুষ যোজিত তেজ এর ভিত্তিতে একজন পুরুষ বলতে পারে তার বীর্য কতটা উর্বর। উন্নত যৌন ক্ষমতা থাকা হয়তো আনন্দের, কিন্তু তা পুরুষের সন্তান জন্মদান ক্ষমতা এবং বীর্যে শুক্রাণুর সংখ্যা পরিমাণের সাথে কোনো প্রকার সম্পর্কযুক্ত নয়। শুক্রাণুর সংখ্যার সাথে অনেকগুলো কারণ জড়িত থাকতে পারে, কিন্তু ভালো যৌন মিলন ক্ষমতা এর সাথে সম্পর্কিত নয়। অল্প কিছু বিষয় পুরুষের বীর্যে শুক্রাণুর সংখ্যার উপর প্রভাব ফেলে, জেনে নিন। ধূমপান করবেন না। এখানকার সময় সবাই জানে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। গবেষণায় দেখা গেছে ধূমপান শুধুমাত্র মোটের উপর স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ নয়, এটি আপনার সন্তান জন্মদান ক্ষমতাও ধ্বংস করতে পারে। এক স্টাডিতে দেখা গেছে যে সকল পুরুষ ধূমপান করেন তাদের বীর্যে শুক্রাণুর পরিমাণ যারা ধূমপান করেন না তাদের তুলনায় 17% কম। মদ কিংবা অন্য মাদক পরিহার করুন। অতিরিক্ত মদ্যপান অথবা মাদকের ব্যবহার উর্বরতা নষ্ট করতে পারে। যে সকল পুরুষ দিনে 4 গ্লাসের বেশি মদ্যপান করে থাকেন তাদের শুধুমাত্র সন্তান জন্মদান ক্ষমতাই নয়, মোটের উপর যৌন ক্ষমতা হ্রাস পেতে থাকে। পাশাপাশি অধিক মাদক গ্রহণ পুরুষের লিঙ্গের দৃঢ়তা ধরে রাখা ব্যাহত করে, যা স্থায়ী যৌন অক্ষমতার রূপ নিতে পারে। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বজায় রাখুন। পর্যাপ্ত পুষ্টিযুক্ত খাবার, নিয়মিত শরীরচর্চা এবং শরীরের সঠিক ওজন ধরে রাখার মাধ্যমে উর্বরতা উন্নয়ন করা যায়। শাকসবজি এবং ফলমূল খাদ্য তালিকায় থাকলে ভালো স্বাস্থ্য থাকে ও উর্বরতা ভূমিকা রাখে। গবেষণায় দেখা গেছে শাকসবজি ও ফলমূলে বিদ্যমান অ্যান্টিঅক্সিডেন্ট উর্বরতার জন্য অনেক বেশি উপকারী। পাশাপাশি সঠিক শারীরিক ওজনও একটি গুরুত্বপূর্ণ বিষয়। অতিরিক্ত মেদযুক্ত পুরুষের শুক্রাণুর সংখ্যা এবং শুক্রাণুর গুণগত মান উভয়ই খারাপ হয়ে থাকে। ধন্যবাদ। আমার চ্যানেলের সাথেই থাকুন, নতুন নতুন ভিডিও দেখুন, লাইক কমেন্ট ও শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন।